দাদা কোথায় আছো? বলছি যে পুরনো 5 লাখ টাকার নোট পাওয়া গেছে, মানে 5 লাখ টাকা পাওয়া গেছে প্রায়। আমরা ক্লাবের সামনে আরে বললাম আপনাকে ঘটনা। আমরা যেরকম রয়েছে রেগুলার এখানে গাড়ি চালায় পেচ্ছাপ করতে যাই, ড্রেনের মধ্যে পেচ্ছাপ করতে গেছি, পেচ্ছাপ করতে গিয়ে দেখছি এরকম লাল লাল দেখা যাচ্ছে বান্ডি। তখন সন্দেহ হয়, সন্দেহ হলে তখন তুমি টাকা থেকে অন্য জায়গার থেকে লাঠি নিয়ে এসে তোলা হয়েছে। এই কত টাকার নোট? 5 লাখ হবে মনে হচ্ছে। আপনার নাম? আমার শেখ আহমদ। তোমার হচ্ছে যে আমাদের ক্লাবের বাঁদিকে একটি ড্রেন আছে হাইড্রেন, তার ড্রেনে আমাদেরই পাশেই থাকে, ওর নাম হচ্ছে খোকা, রিক্সা চালায়, আমাদের ক্লাবেরই সহকর্মী। ও বাথরুম করতে গিয়ে একটা প্লাস্টিক দেখে, প্লাস্টিকটা তুলে দেখে যে ওর মধ্যে 1000 টাকার নোটের বান্ডিল। আমি সাথে সাথেই, আমি পাশে ছিলাম, সাথে সাথেই ওকে ধরি এবং ও তুলে জল দিয়ে ধুয়ে দেখছে সব 100 টাকার, এই 1000 টাকার নোট পুরনো বান্ডিল আছে, দেখা আছে 100 করে দেখা। অতএব যথারীতি 5টা বান্ডিল মানে 5 লক্ষ টাকা হবে। আমরা তুলে এবং রেখে সাথে সাথেই আমরা টিটাগড় থানাকে ফোন করি এবং আপনার চ্যানেলকেও নিশ্চয়ই খবর দেওয়া হয়, সেটা আপনারা নিচ্ছেন কি খবর। এই যে মানে ড্রেনের মধ্যে পড়ে, ড্রেনে হাই ড্রেনে। আপনার নাম? আমার নাম নিমাই দাস।